অভিয়াস আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন ইপসন L3210। এই প্রিন্টারটি কিন্তু এখনও নতুন। তো এই প্রিন্টারটি আজকে আমরা আপনাদেরকে সামনে নিয়ে আসার একটাই কারণ, আমরা এই প্রিন্টারটি অর্ডার দিয়েছিলাম ঢাকা থেকে। তো ঢাকা থেকে অর্ডার দেওয়ার পরে জননী পার্সেল কুরিয়ার সার্ভিস থেকে এই প্রিন্টারটি আমাদের কাছে ডেলিভারি দিছে। তো ওরা আমাদের কাছে যখন দিল তখন এর মধ্যে একটা কার্টুন ছিল, এই কার্টুনের ভিতরে এই প্রিন্টারটি ছিল, ইপসনের যে কার্টুনটা আর কি, এই প্রিন্টারের যে কার্টুন। তো কার্টুনের ভিতরে শব্দ ছিল, তো খুলে দেখি যে এই প্রিন্টারটির এই যে গ্লাস, এই সামনের যে গ্লাস, এই গ্লাসটা নয়। তো দেখি, খুলে দেখি এই গ্লাসটি একদম টুকরো টুকরো হয়ে গেছে। তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো এই প্রিন্টারটির গ্লাস কীভাবে লাগাতে হয় সেটা। তো চলুন আর দেরি না করে আমরা প্রিন্টারটি খুলি। প্রথমে আমরা সাইডে একটা নাট আছে, এই নাটটি খুলব। তো প্রিন্টারটি ওয়ারেন্টি আছে, যার কারণে আমরা একটু সাবধানে খুলবো। বন্ধুরা দেখুন, আমরা কিন্তু প্রিন্টারটি ফুল খালি করে আমরা এখন স্ক্যানার সাইডটি শুধু কাজ করব। তো আমরা প্রিন্টারের বডিটা আলাদা করে নিলাম, নিয়ে আমরা এবার স্ক্যানার সাইডের যে নাট করা আছে সেই নাট করা খুলব। স্ক্যানার সাইডে নাট আছে আপনার 5টা, তার মধ্যে আমরা মাঝখানেরটা খুলছি, সাইডে একটা আছে, একটা খুলছি, আর এখানে একটা আছে। এই সাইড একটা আছে। তো এই 5টা নাট খোলার পরে আমরা আপনাদেরকে এখানে কিছু ক্লিপ আছে, এই ক্লিপগুলো খুলব। তো বন্ধুরা, আমরা প্রিন্টারটি ফুল আলাদা করে নিলাম। এখনও দেখুন গ্লাসে কুচি আছে, এগুলো আমরা সাবধানে ফেলে দিব। তো বন্ধুরা, আমরা প্রথমে প্রিন্টারটি সুন্দর করে মুছে নিব, এতে কুচু কুচু কাজ আছে, এই কাজগুলো আমরা সুন্দর করে এক জায়গায় করে ফেলাই দেব।
আমরা লেসটি একটু ভালো করে মুছে নেব যাতে কোনো প্রকার পদার্থ জাতীয় না মিশে থাকে। তো বন্ধুরা আমরা আমাদের কাজটি প্রায় শেষ, আমরা এখন চলে যাব একটা গ্লাস ব্যবস্থা। হ্যালো বন্ধুরা, আমরা কিন্তু একটা পুরাতন প্রিন্টার থেকে একটা গ্লাস সংরক্ষণ করলাম। গ্লাসটি সংরক্ষণ করে আমরা কিন্তু এটাকে এখান থেকে রিমুভ করে আমরা নতুন যে প্রিন্টারটি সেটাকে লাগাবো। তো এটা হচ্ছে পুরাতন স্ক্যানার, আমরা এটা সাইডে রেখে দিই। স্ক্যানারটি সুন্দর করে মুছে দিব যাতে কাস্টমারটি কোনো প্রকার ভুল না ধরতে পারে। দরকারে আমরা গ্লাস ক্লিনার দিয়ে একটু পরিষ্কার করে নিব। এটা কিন্তু গ্লাস ক্লিনার, এটাকে বলে ল্যাপটপ জেল। তো এখন আমরা সুন্দর করে মুছব যাতে কোনো প্রকার দাগ চোখ না থাকে। একটু সাফ থাকতেছে, তারপরও ভালো করে মুছলে মনে হয় এই সাপটাও থাকবে না।